এক্সাম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা জিওগ্রাফির এমসিকিউ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা এর পার্ট ওয়ান ভিডিও। চলো ভিডিওটি শুরু করি। ঠিক আছে, তার আগে যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন তুমি আপডেট সাথে সাথে পেয়ে যাও। চলো আজকে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি বলছে, বলছে নিচে দেয়া বিবৃতিগুলি বিবেচনা করো। এক, কি বলেছে, পৃথিবীর তার নিজের অক্ষের চারপাশে ঘোরাকে আবর্তন বলা হয়। পৃথিবীর সূর্যের চারপাশে স্থির কক্ষ পথে ঘোরাকে পরিক্রমণ বলা হয়। উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? ঠিক আছে, এই ওপরে দুটো বিবৃতি দেওয়া আছে, কোনটি সত্য? বলছে কেবল এক সত্য, কেবল দুই সত্য, এক এবং দুই উভয় সত্য, নাকি এক অথবা দুই, কোনোটাই সত্য নয়। এটার সঠিক উত্তর হয়ে যাবে এক ও দুই উভয় সত্য। ঠিক আছে, এক ও দুই উভয় সত্য, মানে অপশান সি হয়ে যাবে রাইট। চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে আলোক বৃত্ত বলা হয় কোনটিকে? গ্লোবে যে বৃত্তটি তাপমাত্রা বিভাজন করে, যে গ্লোবের দ্বারা কোনো জায়গায় সঠিক অবস্থান জানা যায়, নাকি গ্লোবে যে বৃত্তটি দিন ও রাত্রি বিভক্ত করে, নাকি এগুলো কোনটি নয়? ঠিক আছে, এটার আনসার হবে সি, গ্লোবে যে বৃত্তটি দিন ও রাত্রি বিভক্ত করে, সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে কি বলছেন, তারপরে বলছে নিচের কোনটি ঋতু পরিবর্তনের কারণ? সূর্যের চারপাশে পৃথিবীর অবস্থানের পরিবর্তন, পৃথিবীর কক্ষপথে চাঁদের আবর্তন, পৃথিবীর মাধ্যাকর্ষণ, নাকি ওপরের সবগুলি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, সূর্যের চারপাশে পৃথিবীর অবস্থানের পরিবর্তন হলো ঋতু পরিবর্তনের কারণ। তারপরে কি বলছে, তারপরে প্রশ্ন বলছে দিন ও রাত্রি সমান হয় কোন তারিখে? 22শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, নাকি 21শে ফেব্রুয়ারি? সঠিক উত্তর হয়ে যাবে বি, 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সারা বছর দিন রাত কোথায় সমান হয়? সুমেরু, কুমেরু, বিষুবরেখা, নাকি কোনোটাই নয়? সারা বছর দিন রাত্রি সমান হয় বিষুবরেখাতে, মানে অপশান সি, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে প্রশ্ন কি বলছে, বলছে উত্তর গোলার্ধে বছরের সবচাইতে ছোট দিন কোনটি? 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 21শে জুন, নাকি 22শে জুন? উত্তর গোলার্ধে সবচাইতে ছোট দিন হলো 22শে ডিসেম্বর, মানে অপশান বি, অপশান বি কারেক্ট। তারপরে প্রশ্ন বলছে নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কোন দিনে তোমার ছায়া বিকেলবেলায় সবচাইতে ছোট হবে? 25শে ডিসেম্বর, 21শে মার্চ, 21শে জুন, নাকি 14ই ফেব্রুয়ারি? সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন, মানে অপশান সি, অপশান সি 21শে জুন রাইট আনসার। তারপরে প্রশ্ন, মূলত পৃথিবীতে স্থিত একটি বড় ভূখণ্ডকে বলা হয় প্যান্থালাস, প্যানজিয়া, লরেসিয়া, নাকি গন্ডো আল্যান্ড? সঠিক উত্তর হয়ে যাবে প্যানজিয়া, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলছেন পৃথিবীর বয়স নির্ধারণে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? জার্মেনিয়াম ডেটিং, কার্বন ডেটিং, ইউরেনিয়াম ডেটিং, নাকি ওপরের সবগুলি? ঠিক আছে, এটার আনসার আমরা মোটামুটি সবাই কার্বন ডেটিং করব, বাট এটার আনসার ইউরেনিয়াম ডেটিং হবে। ঠিক আছে, ইউরেনিয়াম ডেটিংয়ের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়, বাট কাঠ, পাথর ইত্যাদি এইগুলির বয়স নির্ণয় করতে আমরা কার্বন ডেটিং ব্যবহার করি। তারপরের প্রশ্ন কি বলছে, বলছে পৃথিবীর অভ্যন্তরের সাথে সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? ঠিক আছে, পৃথিবীর বাইরের অংশটি তরল অবস্থায় রয়েছে এবং অভ্যন্তরীণ অংশটি শব্দ অবস্থায় রয়েছে। ঠিক আছে, বি বলছে অপশান, পৃথিবীর অভ্যন্তরটি মূলত নিকেল এবং লোহা দিয়ে তৈরি। অপশান সি বলছে এ ও বি উভয় সঠিক, অপশান ডি বলছে এ অথবা বি কোনোটি নয়।
সঠিক উত্তর হয়ে যাবে এ আর বি উভয় সঠিক, মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত ভিডিও এখানে স্টপ করছি। ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও লেগে থাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আজকের মতন এই পর্যন্তই।